হ্যালো, ওয়েলকাম টু রায়ন মার্টিন অনলাইন ক্লাস। আমি অর্পিতা দেবনাথ, রায়ন মার্টিনের ফিজিক্সের এডিটর। পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্টের এই থার্ড পার্টের ভিডিওটাতে আমি ডিসকাস করব এসির অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু নিয়ে। অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু নিয়ে ভালো মতো একটা কনসেপ্ট বিল্ড হওয়া কিন্তু তোমাদের খুব প্রয়োজনীয়, কারণ দেখবে পরেও বহু ক্ষেত্রে তোমাদের এই দুটোকে কাজে লাগাতে হচ্ছে। আর আরও ভালোভাবে বোঝার জন্য এসির আগের দুটো পার্টের ভিডিও তোমরা অবশ্যই দেখো। পার্ট ওয়ানে আমি বললাম আমরা 230 ভোল্ট 50 হার্জের এসি সাপ্লাই পাই। এটা বলার পর আমি 230 ভোল্ট নিয়ে কোনো কথাই বললাম না, ডাইরেক্টলি ফ্রিকুয়েন্সি 50 হার্জ এক্সপ্লেন করতে শুরু করে দিলাম। তারপর পার্ট টুতে আমি ডিরাইভ করে দেখালাম যে সোর্সের ভোল্টেজ এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন জিরো সাইন ওমেগাটি বা ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগাটি, যার পিক ভ্যালুটা হলো ভি জিরো, এরম একটা ফর্মে হয়। মানে ভি এর মান কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে। আর এই তো গ্রাফ থেকেই দেখো, টাইম বাড়ার সাথে সাথে জিরো থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হচ্ছে, মানে এখানে আমরা পজিটিভ পিক ভ্যালু পাচ্ছি, আবার সেখান থেকে নামতে নামতে জিরো, আবার জিরো থেকে নামতে নামতে মিনিমাম হচ্ছে, তারপর আবার বাড়তে বাড়তে জিরো হচ্ছে। আর এই প্রসেসটাই বারবার বারবার হতে থাকছে। তাহলে এখানে ভোল্টেজের তো কোনো কনস্ট্যান্ট ভ্যালুই নেই, তাহলে 230 ভোল্টটা কোথা থেকে পাচ্ছি? 230 ভোল্ট তো কনস্ট্যান্ট ভ্যালু, আর কনস্ট্যান্ট ভ্যালু যেন কিসের হয়? ডিসির না, নো ওয়ে, ডিসি তো সাপ্লাই করা যাবে না, পার্ট ওয়ানেই বুঝিয়েছি। তাহলে এই 230 ভোল্ট এসি মানে কি? তাহলে একটা জিনিস হতে পারে, এসির ভ্যালু তো একবার ম্যাক্সিমাম আর একবার মিনিমাম এরকম হচ্ছে, তাহলে কোনোভাবে অ্যাভারেজ বার করে দেব, আর অ্যাভারেজ তো কনস্ট্যান্টই হবে। আরেকটা জিনিসও হতে পারে, আমরা তো সেকেন্ড পার্টে এসির পিক ভ্যালু সম্বন্ধে পড়লাম, তাহলে 230 ভোল্ট হয়তো এটার পিক ভ্যালু, এটাও কি হবে নাকি অন্য কিছু? এখানে সাসপেন্স আরও বেড়ে যাওয়ার আগে আমরা বরং তাড়াতাড়ি দেখে নিই যে 230 ভোল্টটা অ্যাকচুয়ালি কি হয়। আর তার জন্যই আমরা শুরু করব অ্যাভারেজ ভ্যালু বা গড় মান দিয়ে। অ্যাভারেজ ভ্যালু বলতে আমরা যেটা জানি, আগে কিছু ক্ষেত্রে করে এসেছি যে ইনিশিয়াল ভ্যালু প্লাস ফাইনাল ভ্যালু বাই টু করে দিতাম, তবে সেটা শুধুমাত্র লিনিয়ার ফাংশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আর যদি ফাংশনটা ভ্যারিয়েবল হয় তবে ছোট ছোট চেঞ্জগুলোকেও কিন্তু কনসিডার করতে হয়, আর দেখতে হয় যে ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করে ভ্যারি করছে। তাই এক্ষেত্রে নর্মাল যোগফল করি না, আমরা ইন্টিগ্রেশন ইউজ করি। সেটা ডিভাইডেড বাই কত রেঞ্জ থেকে কত রেঞ্জ অবধি অ্যাভারেজ বার করতে চাইছি। এবার আমাদের কাছে এসি আছে আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি এই ফর্মে। এটা একটা ভ্যারিয়েবল ফাংশন, কারেন্ট আই ডিপেন্ড করছে টাইম টি এর ওপর। তাহলে আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি এর ক্ষেত্রে আমরা অ্যাভারেজ বার করব। অ্যাভারেজকে আমরা এই তিন রকমভাবে লিখতে পারি। T1 থেকে T2 রেঞ্জের মধ্যে যদি অ্যাভারেজ বার করতে চাই, তবে ফর্মুলাটা হলো আই অ্যাভারেজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন T1 to T2 আই ডিটি বাই ইন্টিগ্রেশন T1 to T2 dt। তোমরা গ্রাফে দেখো জিরো থেকে টি পর্যন্ত একটা ফুল সাইকেল কমপ্লিট করছে। তাহলে এবার আমরা জিরো থেকে টি টাইমে আই এর অ্যাভারেজ বের করব। এই ক্যালকুলেশনটা করার জন্য একটা পরিচিত ফর্মুলা তোমরা মাথায় রাখবে, যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই জানবে, টি ইকুয়ালস টু 2π/ω। এটা আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা জিরো থেকে টি অবধি অ্যাভারেজ ভ্যালু বার করব কারেন্টের। তাহলে ফর্মুলাটা হবে আই অ্যাভারেজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to T আই জিরো সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন 0 to T dt। এবার দেখো নিচে ইন্টিগ্রেশন 0 to T dt আছে, ওটা T-0 হয়ে শুধু টি আসছে, তো সেটা বাইরে বেরিয়ে আসবে। আই জিরোটাকেও আমরা বাইরে বের করে নেবো কারণ কনস্ট্যান্ট ভ্যালু। ইন্টিগ্রেশনের ভিতরে কী থাকছে? ইন্টিগ্রেশন 0 to T সাইন ওমেগা টি ডিটি। এবারে পরের স্টেপটা হচ্ছে আই জিরো বাই টি, আর ইন্টিগ্রেশন করবো সাইন ওমেগা টি এর, আসছে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। ওমেগাটাকে তো অবশ্যই তোমরা জানো যে এখানে ডিভাইডেড বাই ওমেগা হবে, আর লিমিট বসাচ্ছি 0 to T। এবারে মাইনাস আই জিরো ওমেগা টি ইন্টু কস ওমেগা টি
माइनस कॉस जीरो। एबार आमरा फॉर्मूलाटा लगाई टी इक्वल्स टू टू पाई बाई ओमेगा, ताहोले ओमेगा टी इक्वल्स टू टू पाई, ताहोले माइनस आई जीरो बाई ओमेगा टी इंटू कॉस टू पाई माइनस कॉस जीरो। एबार कॉस टू पाई और कॉस जीरो दुटोर ही भैलू वन है, ताहोले वन माइनस वन जीरो हो गेलो और आमरा फुल साइकेले एवरेज भैलू पेलाम जीरो। और ये सेम प्रसेसे v इक्वल्स टू v जीरो साइन ओमेगा टी ए फॉर्मेर एसी वोल्टेजे जोन्नो आम्रा एवरेज वैल्यू पे जाच्छी फुल साइकेले जीरो। ब्यापारटा ताहले तुम्रा ग्राफ थेके बुझार चेष्टा करो। देखो फुल साइकेल धरले जत कटा पजिटिव भैल्यू आछे ठीक तत कटाई नेगेटिव भैल्यूओ आछे, ताहले एवरेज करले सब कटा कैंसिल आउट हो जाच्छे। आरेक भावेओ बला जाए इंटीग्रेशन माने हलो कार्वटा कतटा एरिया कवर करछे। ताहले एखाने पजिटिव दिके ठीक जतटा एरिया कवर करछे नेगेटिव दिकेओ किन्तु ठीक ततटाई एरिया कवर करछे। आर जेहेतु एवरेज करार जोन्नो आमरा इंटीग्रेशन करछि ताई एवरेज करले आमरा एवरेज भ्यालुटा जिरो पाच्छि। एबार आमरा हाफ साइकेलेर जोन्नो एवरेज भ्यालु क्यालकुलेट करबो, माने जिरो थेके टी बाई टू पर्यन्त আমরা এভারেজ ভ্যালু দেখব কত হয়। এখানে আই এভারেজের ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন জিরো থেকে টি বাই টু আই জিরো সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি বাই টু ডিটি। এবারে বুঝতেই পারছো নিচে টি বাই টু মাইনাস জিরো মানে টি বাই টু হয়ে যাচ্ছে, সেটা বাইরে বেরিয়ে আসবে কার সাথে, আই জিরোর সাথে, কারণ এই সবকটা কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো সাইন ওমেগা টি ডিটি, আর লিমিটটা কি জিরো থেকে টি বাই টু। তাহলে সাইন ওমেগা টি এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ওমেগা টি বাই একটা ওমেগা নিচে। তাহলে বাইরে কি কি থাকছে দেখি, মাইনাস টু আই জিরো বাই ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, জিরো থেকে টি বাই টু হলো লিমিট। তাহলে এবার আমরা লিমিট বসিয়ে দেব, আর বাইরে যেগুলো আছে তো থাকবে। লিমিট বসালে দেখো ওমেগা টি কস ওমেগা টি বাই টু থাকছে মাইনাস কস জিরো। এবারে কস ওমেগা টি বাই টু এইটাকে আমরা বলতে পারি কস পাই, কারণ আমরা যে ফর্মুলাটা জানি টি কস টু টু পাই বাই ওমেগা, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস পাই। কস পাই এর মান হয় মাইনাস ওয়ান আর কস জিরোর মান ওয়ান হয়, তাহলে থাকছে মাইনাস টু আই জিরো বাই ওমেগা টি আর ইন্টু মাইনাস টু। এবার যেহেতু ওমেগা টি বাই টুটা পাই হয়, তাহলে বাইরেও সেটার ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি হলো আই জিরো বাই পাই ইন্টু টু, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পাচ্ছি টু আই জিরো বাই পাই। সিমিলারলি ভি ইকোয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি এই এসি ভোল্টেজটার জন্য আমরা এর হাফ সাইকেলে অ্যাভারেজ মান বা গড় মান পাচ্ছি টু ভি জিরো বাই পাই। এবার দেখো টু বাই পাই এইটার মানটা হচ্ছে পয়েন্ট সিক্স থ্রি সেভেন। এবারে আমরা কারেন্টের জন্য আই অ্যাভারেজ ইকোয়ালস টু পয়েন্ট সিক্স থ্রি সেভেন আই জিরো, মানে পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু এটার পিক ভ্যালু পাচ্ছি। সিমিলারলি ভি এর জন্য আমরা সেরকমই পাচ্ছি ভি অ্যাভারেজ ইকোয়ালস টু পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু ভি জিরো, মানে ওর পিক ভ্যালু, মানে এটা পিক ভ্যালুর সিক্সটি থ্রি পার্সেন্ট। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, এই হাফ সাইকেলটা হলো আই ইকোয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি বা ভি ইকোয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি এই ফর্মের ফার্স্ট হাফ সাইকেল। সেকেন্ড হাফ সাইকেল হলে কিন্তু তোমরা একই ভ্যালু পেতে, খালি একটা নেগেটিভ সাইন আসতো, মানে মাইনাস টু আই জিরো বাই পাই বা মাইনাস টু ভি জিরো বাই পাই পেতে। কিন্তু যে কোনো হাফ সাইকেলের জন্যই যে এর মান টু আই জিরো বাই পাই বা টু ভি জিরো বাই পাই আসবে সেটা কিন্তু বলা যায় না, কারণ যদি তোমাকে এরকম একটা হাফ সাইকেল দেওয়া হয় এর জন্য অ্যাভারেজ বার করতে বলে, তবে দেখো এখানে কিন্তু অ্যাভারেজটা জিরো হচ্ছে, কারণ পজিটিভ দিকের এরিয়া ইজ সেম অ্যাজ নেগেটিভ দিকের এরিয়া। আর আমরা যে কোনো এসির জন্যই যে ফার্স্ট হাফ সাইকেলে বা ফার্স্ট হাফ টাইম পিরিয়ডে এর মান টু আই জিরো বাই পাই বা টু ভি জিরো বাই পাই হবে সেটাও বলতে পারবো না, কারণ আই ইকোয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি এই ফর্মটাকে যখন আমরা বলছি এর মানে আমরা এর প্রাথমিক দশা বা ইনিশিয়াল ফেজ জিরো কনসিডার করেই বলছি। কিন্তু যেসব ক্ষেত্রে ইনিশিয়াল ফেজটা জিরো নয়
তখন আমরা আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই এই ফর্মে লিখি। আমি আগের ভিডিওতেই এটা বুঝিয়েছি। তাহলে সেক্ষেত্রে ধরো ওয়েভটা বা তরঙ্গটার আকার এরকম, ফার্স্ট হাফ টাইম পিরিয়ডে ওয়েভটা এরকম আছে, তাহলে দেখো এটা কিন্তু জিরো হচ্ছে। তাই তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে যে প্রশ্নে যদি আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি ফর্মে এসির ইকুয়েশন না দেওয়া থাকে, তবে তোমরা বলতে পারো না যে সেই এসিরও অ্যাভারেজ ভ্যালু ফুল সাইকেলে জিরো আর হাফ সাইকেলে টু আই জিরো বাই পাই ফর্মে আসছে। আর তোমাকে যদিও বা আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি ফর্মে ইকুয়েশনটা দেওয়া থাকে, তাও যে কোনো হাফ সাইকেলের জন্য এই যে টু আই জিরো বাই পাই হচ্ছে সেটা বলার আগেও দেখতে হবে যে হাফ সাইকেলটা কোথা থেকে কোথা অবধি বলা আছে। এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখো। তবে যেসব এসি ব্যবহৃত হয় সেই সবই আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি ফর্মেই থাকে, তাই তোমরা ওই ফর্মটাকে বেস করে কোশ্চেন্সই বেশি দেখবে। তাই জেনারেলি তোমরা ওই ভ্যালু দুটো ফুল সাইকেলে জিরো আর হাফ সাইকেলে টু আই জিরো বাই পাই বা টু ভি জিরো বাই পাই এই ভ্যালু দুটোকেই বেশিরভাগ ক্ষেত্রে শুনে এসছো আর তোমরা ইউজও করবে সেটাকেই। এবার আমি একটা ইন্টারেস্টিং পার্ট বলছি। অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা একটু অন্যভাবেও ডিফাইন করতে পারি। যদি কোনো একটা এসি নেওয়া হয় যার অ্যাভারেজ ভ্যালু হলো আই অ্যাভারেজ, এবার এই আই অ্যাভারেজ মানের একটা ডিসি বা ডাইরেক্ট কারেন্টের জন্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যতটা চার্জ ফ্লো করবে সেই একই টাইমের জন্য সেই এসিটার জন্য ততটাই চার্জ ফ্লো করবে। আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমরা একটা এসির জন্য অ্যাভারেজ ভ্যালু পেয়েছি আই ফাইভ অ্যাম্পিয়ার, তাহলে বা যদি আমরা একটা ফাইভ অ্যাম্পিয়ারের ডিসি নিই এটার জন্য একটা নির্দিষ্ট টাইম টি ওয়ান থেকে টি টু ডেল টি এর মধ্যে যে চার্জটা ফ্লো হচ্ছে ধরে নিচ্ছি কিউ ইকুয়ালস টু আই অ্যাভারেজ ইন্টু ডেল টি। এবার ওই এসিটা যার অ্যাভারেজ ভ্যালু ফাইভ অ্যাম্পিয়ার সে ওই সেম টাইমের মধ্যে মানে ডেল টিতে চার্জ ফ্লো করবে কিউ এসি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি ওয়ান থেকে টি টু আই জিরো সাইন ওমেগা টি ডিটি। এবার এই দুটো চার্জের মান কিন্তু সমান হচ্ছে, মানে আই অ্যাভারেজ ইন্টু ডেল টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু আই জিরো সাইন ওমেগা টি ডিটি। অর্থাৎ ফিজিক্যালি এসি যার মান চেঞ্জ হয় সেই একটা ভ্যারিয়েবল কারেন্টের অ্যাভারেজ ভ্যালুর মানের একটা ডাইরেক্ট কারেন্ট, তাদের দুজনের জন্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা সেম অ্যামাউন্ট অফ চার্জ পাচ্ছি, মানে এর মধ্যে আমরা একটা সম্পর্ক পাচ্ছি। এবার আমরা জানবো আরএমএস ভ্যালু বা গড় বর্গের বর্গমূল। আরএমএস মানে রুট, মিন স্কোয়ার, মিন মানে অ্যাভারেজ। তিনটে স্টেপে এটা তোমাদের বার করতে হবে। মনে রাখবে প্রথমে ফাংশনটার স্কোয়ার করব, তারপর স্কোয়ার করা ফাংশনটার মিন বা অ্যাভারেজ বার করব, তারপর সেটার স্কোয়ার রুট করব। তাহলে তিনটে স্টেপ, স্কোয়ার, মিন, রুট, যেটা পাবো সেটাকে বলছি আরএমএস ভ্যালু বা গড় বর্গের বর্গমূল। তাহলে আরএমএস ভ্যালু বার করে দেখি আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি এর জন্য। ধরে নেব ফুল সাইকেল মানে জিরো থেকে টি অবধি। প্রথমে আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি এর স্কোয়ার করব, তাহলে কি হচ্ছে আই স্কোয়ার ইকুয়ালস টু আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এবার অ্যাভারেজ বার করব, অ্যাভারেজের ফর্মুলাতে বসিয়ে দেব ইন্টিগ্রেশন জিরো টু টি আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি। এর ওপরে কিন্তু একটা স্কোয়ার রুট হবে, এটা মনে করে তোমরা দেবে। এটা ইকুয়ালস টু হচ্ছে আই আরএমএস। এবারে আই জিরোটা বাইরে চলে আসছে আর দেখো নিচের টিটা সেটাও বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে জিরো টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। সাইন স্কোয়ারকে আমরা ইন্টিগ্রেট করব, তার জন্য একটা ফর্মুলা আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস টু থিটা বাই টু। তাহলে কি হচ্ছে আই, এটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে বসিয়ে দিলে আই জিরো স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন জিরো টু টি ওয়ান মাইনাস কস টু ওমেগা টি বাই টু আর সাথে ডিটি, ডিটি লিখতে অবশ্যই ভুলবে না, আই জিরো স্কোয়ার বাই টু টি আর ইন্টিগ্রেট করলে হচ্ছে টি মাইনাস সাইন টু ওমেগা টি
বাই টু ওমেগা, লিমিট হচ্ছে জিরো টু টি। এবার আমরা লিমিটটাকে বসিয়ে দেবো। এবার লিমিট বসালে দেখো আমরা একটা ফর্মুলা আগে থেকেই জানি, ওমেগা টি ইকোয়ালস টু টু পাই। তাহলে আমরা এখানে ওমেগা টি ইকোয়ালস টু টু পাই বসিয়ে দিলে এখানে দেখো সাইনটা হয়ে যাচ্ছে সাইন ফোর পাই, আর সাইন ফোর পাই এর মান জিরো। তাহলে রুটের মধ্যে থাকছে আই জিরো স্কোয়ার বাই টু টি ইন্টু টি, তাহলে আলটিমেটলি হচ্ছে আই জিরো বাই রুট টু। আর এরকমভাবে ভি ইকোয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি এর জন্য আমরা আর এম এস ভ্যালু পাবো, সেটা হবে ভি আর এম এস ইকোয়ালস টু ভি জিরো বাই রুট টু। এবার আমরা আর এম এস ভ্যালু বের করবো হাফ সাইকেলের জন্য, মানে জিরো থেকে টি বাই টু এর জন্য। দেখো ফর্মুলা একদম সেম, প্রথমে স্কোয়ার করবো, তারপর সেই স্কোয়ার করা ভ্যালুর মিন বার করবো, তারপরে সেটাকে রুট আন্ডার রুট করে দেবো। একদম একইভাবে এটা হবে, খালি আমাদের এখানে লিমিটটা বদলে যাবে। তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন জিরো টু টি বাই টু আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই জিরো টু টি বাই টু ডিটি, আর এটা থাকছে রুটের ভিতরে। তাহলে বাইরে চলে আসছে আই জিরো স্কোয়ার বাই টি বাই টু আর জিরো টু টি বাই টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, সেটা থাকছে। এবার আমরা আগের মতোই সাইন স্কোয়ারকে ইন্টিগ্রেট করার ফর্মুলা, সেটা আমরা ওখানে বসিয়ে দেবো। বসানোর পর ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি টি মাইনাস সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা, লিমিট থাকছে জিরো টু টি বাই টু। তাহলে এখানে আমরা লিমিট বসিয়ে দিচ্ছি টি বাই টু মাইনাস সাইন টু ওমেগা টি বাই টু। এবারে দেখো আমরা জানি যে ওমেগা টি ইকোয়ালস টু টু পাই, তাহলে আবার ওই ওই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, আর বাকি পড়ে থাকছে আই জিরো স্কোয়ার বাই টি ইন্টু টি বাই টু। তাহলে টি টি ক্যান্সেল হয়ে গেল, আর রুটের আন্ডারে পড়ে থাকলো আই জিরো স্কোয়ার বাই টু। তাহলে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে আই জিরো বাই রুট টু। সিমিলারলি ভি ইকোয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি এর জন্য হাফ সাইকেলে আমরা ভ্যালু পাচ্ছি ভি জিরো বাই রুট টু। এবার ইন্টারেস্টিং পার্ট, আর এম এস ভ্যালুকেও আমরা ডিফাইন করতে পারি ফিজিক্যালি জিনিসটা কি। কোনো এসির আর এম এস ভ্যালুর সমান একটা ডিসি যদি নেওয়া হয়, তবে সেই ডিসি একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি যায়, তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা তাপ উৎপন্ন করবে ঠিক সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেই নির্দিষ্ট সময়ে এসিটাও সেম পরিমাণ তাপ উৎপন্ন করবে। মানে ধরো একটা এসির আর এম এস ভ্যালু আই আর এম এস ইকোয়ালস টু 10 অ্যাম্পিয়ার। এবার এই আই আর এম এস মানের একটা 10 অ্যাম্পিয়ার মানের ডিসি নেওয়া হলো। এবার আমরা জানি যে রোধ আর এর মধ্যে দিয়ে গেলে, ধরো টি ওয়ান থেকে টি টু সময়ে গেলে ডেলটি সময়ে তাপ উৎপন্ন হয় আই স্কোয়ার আর ডেলটি, তাহলে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর ইন্টু ডেলটি, এটা সমান হচ্ছে একটা এসি যার আর এম এস ভ্যালু 10 অ্যাম্পিয়ার, সেই এসিটা যদি ডেলটি সময়ে এই রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে পাস করে, তবে যতটা তাপ উৎপন্ন হবে তার সাথে। এসি পাস করলে হিট তৈরি হচ্ছে ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু আই স্কোয়ার আর ডিটি, এটা ইকুয়ালস টু আই আর এম এস স্কোয়ার ইন্টু আর ডেলটি। মানে এসিটা যে কিনা ভ্যারিয়েবেল, বারবার ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে এফেক্টটা তৈরি করছে ওটার আর এম এস মানের একটা ডাইরেক্ট কারেন্টও সেম এফেক্ট তৈরি করবে। আর এম এস ভ্যালুটা ঠিক এতটাই ইম্পর্টেন্ট। মানে এই যে আমাদের সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো যেগুলো আমরা ইউজ করি, সেগুলো হিটিং এফেক্ট বা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কথা মাথায় রেখেই বানানো হয়, আর হিটিং এফেক্টটার এখন আমরা দেখছি অ্যাকচুয়ালি আর এম এস ভ্যালুর সাথে সম্পর্ক রয়েছে। তাহলে আমরা যেসব ইউজ করি সেই সবই আর এম এস ভ্যালুর কথা ভেবেই বানানো, আর সেগুলো চালানোর জন্য কারেন্ট আমরা কোথা থেকে পাই, সোর্স থেকে সাপ্লাই আসে। তাহলে এবার কি আমরা বলতে পারি যে 230 ভোল্টার কথা আমরা বলছি সেটা অ্যাকচুয়ালি আর এম এস ভ্যালু, আর সেই ভ্যালু মেনেই যন্ত্রপাতিগুলো বানানো এবং চলছে। আচ্ছা এবার দেখো যে 230 ভোল্টের এসি সাপ্লাই আসছে সেটা তো আর এম এস ভ্যালু, এবার সেটা তো কনস্ট্যান্ট নিশ্চয়ই থাকছে না, সেটা তো বাড়ছে কমছে এরম হচ্ছেই।
তবে আরএমএস ভ্যালু যদি 230 ভোল্ট হয় ওর পিক ভ্যালু আমরা কি পাবো দেখি। ফ্রম দ্য ফর্মুলা ভিআরএমএস ইকুয়ালস টু ভি জিরো বাই রুট টু, ভি জিরো ইকুয়ালস টু ভিআরএমএস ইন্টু রুট টু, এটা অলমোস্ট ইকুয়ালস টু 325 ভোল্ট। তাহলে এই 230 ভোল্টটা আরও বেড়ে গিয়ে 325 ভোল্ট অবধি হয়ে যাচ্ছে, তাই এর ইলেকট্রিক শকটাও কিন্তু খুব বিপজ্জনক। এবার গ্রাফে দেখো, প্লট করলে আমরা এরকম দেখব যে এটা আমাদের আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, যার পিক ভ্যালু আই জিরো। এবার অ্যাভারেজ ভ্যালু আমরা পেলাম 2i0/π, মানে 0.637 ইন্টু আই জিরো। এটাকে আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে এই জায়গাটায় পাবো। আবার আরএমএস ভ্যালু আমরা পাচ্ছি আই জিরো বাই রুট টু, মানে এটা ইকুয়ালস টু 0.707 আই জিরো, মানে এটা আমরা প্লট করলে এই জায়গাটায় পাচ্ছি। এবার আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টরের ব্যাপারে জানবো। আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালুর অনুপাতকে বলা হয় আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টর। ভিআরএমএস বাই ভি অ্যাভারেজ এটা ইকুয়ালস টু ভি জিরো বাই রুট টু বাই 2v0/π, সেটা হয়ে যাচ্ছে পাই বাই 2√2, আর ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1.11। এর নাম থেকেই তোমরা এর কাজ ধারণা করতে পারবে। আকৃতি মানে আমরা যে এসির আরএমএস আর অ্যাভারেজ ভ্যালু নিয়ে কাজটা করলাম তার আকার বা ফর্ম কীরকম। এই যে আমরা 1.11 ভ্যালুটা পেলাম, এটা শুধুমাত্র সাইনুসয়েডাল ওয়েভ বা সাইন ধর্মী তরঙ্গের জন্যই হয়। যদি অন্য কোনো আকারের তরঙ্গ হতো, যেমন বর্গাকার ত্রিভুজাকার, তবে এই আকৃতি গুণকের মান কিন্তু আলাদা হতো। তাই আকৃতি গুণক আমাদের ধারণা দেয় যে শুধু নাম্বারটা দেখে আমরা বলে দিতে পারি যে কীরকম আকারের তরঙ্গ নিয়ে আমরা কাজটা করছি। এই সংক্রান্ত কোনো ডাউট থাকলে তোমরা মেল করতে পারো ryanmartinsuggestions@gmail.com এই মেল আইডিতে, অথবা ফেসবুক পেজ রায়ান মার্টিনের তোমরা ইনবক্স করতে পারো ডাউট। এসির বাকি টপিকসগুলো নিয়ে ভিডিও আমি আপলোড করতে থাকবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব চ্যানেল রায়ান মার্টিন অনলাইন ক্লাস, আর ফেসবুক পেজ রায়ান মার্টিনেও তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া বাকি সব সাবজেক্টের সব টপিকের ভিডিও তোমরা এই দুটো জায়গাতেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।